This is my lunch today. Some lemon butter fish and rice. Bhat maj bhaja basically. Soup ta banano burnt garlic diye ar kichu sobji ache ar ektu cornstarch diye thicken koreche. Very nice. আর আমার তো মাছ ভাত খাই তো আমার যেহেতু এমএস হচ্ছে মানে এমএস না যাই হোক একটু শরীর খারাপ হচ্ছিলো তো আমি এখানে হোটেলকে বলেছি ওরা আমাকে একটা গার্লিক বাটার স্যুপ দিয়েছে গুড মর্নিং আজকে লাদাখের 3 নম্বর দিন লেতে সরি আমার অল্প একটু এমএস হচ্ছে মনে হচ্ছে আমি জীবনে প্রথমবার চা খাচ্ছি দিস ইজ হিস্টোরিক I don't think চা খেয়ে জীবনে কারোর কোনোদিনও এমএস কিওর হয়েছে বাট আই জাস্ট ওয়ান্ট টু ইউনো আই ডোন্ট নো আই এম রেডি টু ট্রাই এনিথিং অ্যান্ড এভরিথিং ডিসপ্রিন খেতে বলছিল একজন বন্ধু বাট ডিসপ্রিন খেলে আমার অ্যালার্জি হয় তো আমি যাই হোক আছি গ্র্যান্ড ড্রাগন হোটেলে আমি আমার ইচ্ছে ছিল আজকে রুম ট্যুর করা আর হোটেলটা ট্যুর করা দেখি দেখা যাক কী হয় লাঞ্চ করি তারপর ডিসাইড করছি বাইরে যাব অর বেসড অন হাউ আই ফিল তার বেসিসে হোটেলের মধ্যে খুব কমফর্টেবল কিন্তু বাইরেটা খুব গ্লুমি দেখতে পাচ্ছ তোমরা ওই হচ্ছে পাহাড় বাইরে বাইরের নজারা হচ্ছে আমি যদি মাথার দিকে করি মানে হচ্ছে পুরো মাথার ভিতরে কিছু একটা আছে উইচ ইজ অলসো মুভিং অ্যালং সো টুডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দিস এমএস অফ মি বিং হিট বাই এমএস আচ্ছা আমি আজকে এসেছি গ্র্যান্ড ড্রাগনের ডিনার বুফেতে তো রোজই ওদের বুফে খুব ভালো হয় সো টেম্পটিং স্পেশালি দ্য ডেজার্ট কাউন্টার লেট মি গড লড অফ মাশরুম শশা এটা হচ্ছে চিজ কর্ন কাবাব এটা হচ্ছে মাছ টমেটো মাছ এটা হচ্ছে গ্রিন কার্ন আচ্ছা ওটা কি ঢ্যাঁড়স হোয়াট ইজ দিস ভিন্ডি ভিন্ডি অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ভিন্ডি ওয়ের ওয়াজ ইট ইয়ে তাওয়া ভেজিটেবল রিসেন্টলি আই হ্যাভ ফাউন্ড মাই নিউ ফাইন্ড লাভ ফর ভিন্ডি ভিন্ডি খেতে এত ভালো লাগছে অ্যালার্মিং তো দরজা খুলেই দেখতে পাবেন আপনারা আমার লিভিং রুমটা আমি একটা সুইট রুমে থাকছি এটা হচ্ছে তার লিভিং রুম এখানে চা বানানোর জায়গা আছে কেটল আছে আর এই সমস্ত চা করা জিনিস দেওয়া আই লাভ ইট আই প্রবাবলি মেক দিস অ্যাগেন এইটা আমার খুব সুন্দর লেগেছে এই প্লেটটা সেন্টার পিস অফ দ্য ফার্নিচার ইটস বিউটিফুল এখানে আছে একটা ছোট ফ্রিজ আর এখানে আছে কিছু তাক যেগুলো আমি অবভিয়াসলি ইউজ করিনি এখনো এদের এই ব্যাপারটা খুব সুন্দর ওরা প্লাস্টিক দেয় না জলের জন্য দিস ইজ ডায়ামক্স দিস ইজ সেভিং মাই লাইফ লিটারালি ডায়ামক্স প্যারাসিটামল ছাড়া লাদাখ আসা যাবে না অলসো এখানে যখন আমরা সাইন ইন করেছিলাম একটা কর্পূরের প্যাকেট দিই আই ট্রাই দিস নাও আচ্ছা তারপরে এখানে একটা বাথরুম ঠিক আছে এটা ছোট বাথরুমটা দ্যাট ইজ মি এখানে চান করার জায়গা নেই বাট দিস ওয়াশরুম তারপরে বেরিয়ে আমার এইটাও খুব ভালো লেগেছে এই চেয়ারটা দিস ওয়াজ অ ভেরি বিউটিফুল অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিউ লুক অ্যাট দিস দিস ইজ সো অ্যামেজিং সো ইনক্রেডিবল আমার ভিউটা খুব ভালো লেগেছে আর এই যে সেন্ট্রাল হিটার হিটিং সিস্টেম এটা বাড়ানো কমানো যায় এই ঘরে যেমন আমি হিটার অন করে রেখেছি ওই ঘরটা বন্ধ করে দিয়েছি এই জানলাটাকেও খোলা যায় খুললেই ঠান্ডা হাওয়া আসবে তো অল্পই খোলা যায় বাট যায় আর কি ফ্রেশ এয়ারের জন্য দিস ইজ ইউজফুল আচ্ছা তারপর এইটা হচ্ছে একটা বসার জায়গা যেখানে বসে আমি কিছু ভিডিও শ্যুট করার কথা ভাবছি আচ্ছা তো এই হচ্ছে আমার লিভিং রুমের টুর এখানে একটা টিভি আছে টিভি নিচে একদম টিপিক্যাল লাদাখি ডিজাইনের একটা ক্লোজেট আছে এখানে কিছু ডেকোরেশনের জিনিসপত্র আছে আর এখান থেকে বেরিয়ে
যদি ঢোকন ঢোকেন তাহলে এই হচ্ছে আমার বেডরুম। বেডরুমটা ওরা আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, এখানে রানার ছিল আর অনেক কিছু ছিল, বাট আপাতত দেখছি সেগুলো দিয়ে যদি ছবি তোলা যায়। আচ্ছা, এখানে আরেকটা বড় টিভি আছে। হাসির ব্যাপার হচ্ছে আমি টিভি দেখি না, মজার ব্যাপার হচ্ছে আমি টিভি দেখি না, কাজে দুটো টিভি আমার ঘরে, আমি কী করবো টিভি দিয়ে। বাট যাই হোক, টিভি আছে, উইচ ইজ দ্য গুড পার্ট। আর এখানে ইসেও আছে, টিভি চ্যানেলের জন্য একটা ইসে দেওয়া আছে, কোথায় কোন চ্যানেলটা চলে যেমন এখানে লেখা আছে আর কি। মাস্ক দিয়েছে, অ্যাড স্যানিটাইজার দিয়েছে, আর অনেক রকম ছোট ছোট প্যাম্পলেট দেওয়া আছে যেখানে বারবার রিমাইন্ড করানো হচ্ছে টু বি রেসপন্সিবল ট্রাভেলার, মানে অযথা প্লাস্টিক ইউজ করবেন না, নোংরা ছড়াবেন না, দরকার না হলে জল ইউজ করবেন না, এইসব ব্যাপার আর কি, এগুলো মাথায় রেখে চলা ভালো। এটা নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও করব। আচ্ছা যাই হোক, আমি আগে বেডরুমের ট্যুরটা শেষ করি। তো এই হচ্ছে আমার বেড যেটা দেখালাম, অ্যামেজিং একটা বেড। তারপরে এইটা আমার খুব ভালো লেগেছে, এই আয়নাটা ইটস বিউটিফুল, এত মোটা একটা গোল্ডেন গোল করা, এটা কাঠেরই মনে হচ্ছে আমার। আর দিস রিফ্লেক্টস গেটটা, ওই যে ওটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেন গেট গোল্ডেন ড্রাগনের। আর এই হচ্ছে ভিউ ফ্রম মাই বেডরুম। তো বেসিক্যালি আমি এখানে বসে বসে এই জিনিসটা দেখতে পাই, আমি যদি এখানে শুই দ্যাট ইজ দ্য ভিউ বিহাইন্ড মি, ইজ ইন দ্যাট অ্যামেজিং গাইজ। আই লিটারলি ওয়েক আপ লাইক দিস, লাইফ ইজ বিউটিফুল ডেসপাইট এমএস। আচ্ছা এবার দেখাবো বাথরুমটা, সব জিনিসপত্র। আচ্ছা এই হচ্ছে ক্লোজেট ওয়ার্ড্রোব, এখানে একটা কম্বল আছে, আরও বালিশ কমফর্টার, একটা লক আছে দেওয়া, লন্ড্রি ব্যাগ এসব জিনিস আছে, দিস ইজ সুইমিং কিটও দিয়েছে একটা, আর কি এটা একটা ড্রয়ার, এখানে একটা ইস্ত্রি করার জিনিস আছে, একটা এই আছে, লাভলি ইস্ত্রি আয়রনও আছে। আচ্ছা আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা খুব গরম এখানে দাঁড়ালে, বেশ গরম লাগে, উইচ ইজ গ্রেট। আচ্ছা এই হচ্ছে বাথটা, আর বাথটার থেকে ওই হচ্ছে ভিউ। সো বেসিক্যালি এই জিনিস দেখতে পাবেন আপনারা চাল করতে করতে। আর এটা আরেকটা বাথরুম, অ্যান্ড দিস ইজ দ্য শাওয়ার এরিয়া, হ্যান্ড শাওয়ার উপর থেকে দুরকমই আছে। এরা যে টয়লেট্রিজগুলো দিয়েছে সেগুলো খুব ভালো, এইটা হচ্ছে ক্রোনোক্লে, ক্রোনোক্লের টয়লেট্রিজ খুব ভালো, শুধু টয়লেট্রিজ না ওদের সানস্ক্রিনটাও খুব ভালো। এখানে একটা ওয়েট মেশিনও আছে যেটা আমি আগেরবার দেখাতে ভুলে গেছিলাম, আর এখানে কিছু জুতোও দিয়েছে, মানে ওই হোটেলে পরার জুতোগুলো, তো আমি নিজে স্লিপার ক্যারি করছি, সো আই এম নট ইউজিং দেম, হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে গ্র্যান্ড ড্রাগন লাদাখে সুইট রুম, এটার মোটামুটি ভাড়া এই মুহূর্তে 10-12,000 টাকা পার নাইট প্লাস ট্যাক্সেস। এদের রুম রেট মোটামুটি শুরু হয় 8,000 থেকে। তো আজকে আর আমি বেরোইনি, ভেবেছিলাম বেরোবো, রেডিও হয়ে গেছিলাম তার জন্য, কিন্তু শরীর দিচ্ছে না, অ্যান্ড ইটস অলওয়েজ গুড টু নো ইউর লিমিটেশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, দ্যাটস হোয়াট আই এম ডুইং। তো আজকে আমার কিছু কাজ আছে উইচ আই উইল ফিনিশ, যেহেতু রুমেই আছি। বাই দ্য ওয়ে বলে রাখি, গ্র্যান্ড ড্রাগন লাদাখ কিন্তু স্টেকেশন প্যাকেজ প্রোভাইড করছিলো ডিউরিং এন্টায়ার প্যান্ডামিক পিরিয়ড, অ্যান্ড আই এম শিওর এখনও এসে আপনারা এখানে ইজিলি স্টেকেশন করতে পারেন। সি আমি এখনও কেমন ব্রিথলেস হয়ে যাচ্ছি একটুখানি কথা বলে, ওই ঘর থেকে একটু হাঁটলাম, তাতে হাউ কুড আই গো আউট টুডে, আই এম গ্ল্যাড আই ডিডন্ট রিয়েলি।
chili chicken, mutton masala, babre ki bhari eta, and tomato fish. Connection.
এখানে ঢুকতে 30 টাকা করে লাগে কিন্তু এখন বোধহয় টুরিস্ট কম যার জন্য আমাদের টিকিট লাগে না No drone flying zone without monastery permission. So last time যখন আমি এখানে এসেছিলাম এখানে একটা প্রি ওয়েডিং শুট হচ্ছিল ড্রোন ফোন চালিয়ে লোকজন ছবি তুলছিল এখন লিখে দিয়েছে ড্রোন চালানো যাবে না It's a beautiful bridge Memories bring back তো এই আবার দু বছর পরে ফিরে এসেছি নারোপা ফেস্টিভ্যালের জায়গাতে হ্যামিস 2019 নারোপা ফেস্টিভ্যালের পোস্টার লাগানো আছে এই যে রাস্তাটা এখান দিয়ে কারু ভিলেজ বেসিক্যালি কারু থেকে ডান দিকে গেলে হ্যামিস মনাস্ট্রি বাঁ দিকে গেলে প্যাংগং সো এখন যেহেতু এখন ওয়েদার খারাপ মানে দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা পুরো সাদা হয়ে আছে অন আ গুড ডে আকাশ নীল থাকে সেজন্য আমরা প্যাংগং যেতে পারবো না ও মাই গড দেয়ার ইজ আ ডাক ডু ইউ সি দ্যাট It is so beautiful. I don't know if you can see there is a duck there. This is a migratory bird. Haan, listen, I need this reel, okay? But mera kya? এখন মাসো মনাস্ট্রির সামনে আমাদের ওঠার কথা ছিল ওখানে একটা মাস্ক ডান্স হচ্ছে কিন্তু এটা আমাদের গাড়ি যেতে দিচ্ছে না আর ওই পাহাড়টার উপরে মনাস্ট্রি সিঁড়ি করা আছে যাওয়ার জন্য কিন্তু যেহেতু হেঁটে উঠতে হবে এতখানি পাহাড় এই মুহূর্তে চড়া সম্ভব না বাট দিস ইজ সিবাক থর্ন সিন্ধু ফ্রুট প্রসেসিং সিবাক থর্ন তো এটা আমরা কেন খাবো এমএস এর জন্য এটা হেল্প করে র্যান্ডম খেতে We are drinking Sibak Thorn juice because we can. Madam. पॉपुलेशन रहते हैं क्या नहीं, नहीं, नहीं। मुस्लिम्स है मुस्लिम है ओ
Muslims or Buddhist? Hindu bhi hai, do teen. Okay. So, how is this festival here? Is there a festival? सोचो इधर जिसका घर है वो बोलता है मेरे घर से तो मैं এখন দাঁড়িয়ে আছি নারোপা ফেস্টিভ্যালের যেখানে হয় সেই জায়গাটা বেসিক্যালি একটু সানলাইট আসছে আমার খুব ভালো লাগছে যদিও আমি জানি আমার ট্যান ফ্যান হয়ে যাব বাট ইটস ওকে আই লাভ দ্য সান রেজ হ্যাঁ তো আমরা এখানে এসেছি হেমিস মনাস্ট্রিতে ওই যে আমার পেছনে ওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার স্তূপা আর এখান থেকে 5 কিলোমিটার ভেতরে গেলে হেমিস মনাস্ট্রি যেটা নাকি এইখানকার সবথেকে ধনী মনাস্ট্রি তো বলা হয় কথিত আছে স্থানীয় মানুষজন বলে যে হেমিস মনাস্ট্রি পুরো ভারতবর্ষকে নাকি 5 দিন চালাতে পারবে এত ওদের কাছে ধন সম্পত্তি আছে সে ব্যাপারে আমি জানি না কিন্তু যেহেতু আমার হালকা এমএস হচ্ছে আর এখন আমাদের 3টে পয়েন্ট যাওয়া বাকি আছে আমি আর এখানে নামছি না কারণ আমি এখানে আগে এসেছি নারোপা ফেস্টিভ্যালে Will you pose for us? দাঁত উসকা দিখাতে Without like eating our camera, will you do that? দাঁত দিখাবি তো? এই দাঁত দিখাও তো এই ও কি বাজে জিনিস খেতে দিচ্ছে বাট দে সো বিউটিফুল আই লাভ দেম আরে রে রে হ্যালো 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 হাই হাই হাউ আর ইউ হ্যালো হ্যালো কেমন আছো ওরে বাবা মেরো না এসো মত কর আরে কানে চিপ আছে কিছু খানা মাথা বেটা খামা লেনা হ্যাঁ বেটা র্যান্ডম শিট করছে আমরা এসেছি এখন উট দেখতে তো এটা একটা ক্যামেল রেস্কিউ সেন্টার শিশুক নামে একটা ভিলেজে মাসো ভিলেজের কাছেই এখানে ডাবল হাম্প উটগুলি থাকে মেরে সে ডর রা হ্যা ক্যা ভাই क्योंकि शायद तो टोपी ओपी पहन के ढक ढुक के ही नहीं जाए मैं से डर रहा कौन सा वाला ये वाला हाँ इसलिए इतना सुंदर दिखता है दिस वन इज ओल्ड दिस विल डाई सून व्हाट द फक জঙ্গলি কো তো হান্টি করেগা না তো বেসিক্যালি বলছে যে নুবরাতে এখন 100টা মতো মাত্র আছে এই ব্যাকট্রিয়ান ক্যামেল ডাবল হাম্প ওদের বক্তব্য হচ্ছে এখানে লোকজন মাংস খায় উটে যার জন্য সংখ্যা খুব কমে গেছে তো সরকার এগুলোকে আলাদা করে এনে রেখেছে সংরক্ষণ করার জন্য এগুলো মানুষ চড়ে ঠড়ে না ইটস মোর লাইক আ জু লেতে ফেস্টিভ্যাল হলে এদেরকে নিয়ে যায় সাজিয়ে গুছি
আবার ফেরত এনে এখানে রাখে। দে নট ট্রেন টু ইউনো ক্যারি পিপল আর স্টাফ। আর হ্যাঁ, আরেকটা হয়, এখানে যে আমরা এলাম 60 টাকা দিতে হলো, 10 টাকা এন্ট্রি, 50 টাকা ক্যামেরা ফি, টিকিট দিয়েছে। যে পোলাওটা, ভেজ পোলাও, তাতে নানা রকমের ড্রাই ফ্রুটস ডালে ওরা, আর ভাতটা মোটা চলে, খুব টেস্টি, বুলেট রাইসের মতো অনেকটা। মেল্টন মাউথ টাইপের। তো এই যে খাচ্ছি, ওরা যে থালাগুলো দিচ্ছে, ইটস সাম কোর্স মিল, আই থিঙ্ক 4-5 কোর্স মিল। থালাগুলো গরম হাত দিয়ে, থ্যাংক ইউ, লাভ ইট। যা ঠান্ডায় গরম জল ছাড়া পাওয়া যাচ্ছে না। আখির মন কর রা কি ব্লগিং করবো। তো অনেকক্ষণ পর ব্লগিং করতে এলাম, ইচ্ছে করছিল না, ঠান্ডা লেগেছে। আজকে আমাদের টিবেটান ফুড এক্সপিরিয়েন্স গ্র্যান্ড ড্রাগন লাদাখে। তো ওরা আমাদের একটা স্যুপ দিয়ে গেছে, বার্লি অ্যান্ড ল্যাম্প দিয়ে বানানো, হালকা স্যাফ্রনও আছে আর কিছু লোকাল হার্বস, ইটস ভেরি বিউটিফুল। আর আমার যে ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, এটা খেয়ে গলায় খুব আরাম হচ্ছে। নামস সামসিং, রাইট? নাম সামসিং, শামতুক, শামতুক। তো আই থিঙ্ক আই উইল রেকর্ড দিস এক্সপিরিয়েন্স বিকজ ইটস রিয়েলি নাইস। ওকে, ইটস এ স্টিম কর্নফ্লোর, দিস ইজ ও কর্নফ্লোর, কর্ন নট এ হুইট ফ্লোর। আচ্ছা, দিস ইজ ল্যাম্প, দিস ইজ গ্লাস নুডলস, ইয়েস, পোলাও, অ্যান্ড দিস ইজ অলসো কর্নফ্লোর। ইয়া, স্যার, উইল স্টার্ট উইথ দ্য মাটন স্টিউ। ওকে, শিওর। তো ইসকো বলতে হ্যায় শপটা, শপটা। ওকে, ওয়াও, দিস ইজ সো গুড। ইয়ে টিকটি লোগ ভি, জ্যাদাতার টিকটি লোগ ভি খা লেতে হ্যায়। ওকে, টিকটি কা প্রিপারেশন ইয়ে কিসকে সাথ খাতে হ্যায়? উনকো সার্ভ কর দিজিয়ে, জব আপ মেনু কর দিজিয়ে। ঠিক হ্যায়, ইসকে সাথ, হ্যাঁ, ইসকে সাথ ইয়ে সব, ইয়ে সব কর লেতে হ্যায়, প্লাস ইয়ে ইসকে সাথ খা লেতে হ্যায়, ইয়ে ইন দোনো কে সাথ। ওকে, আগার ভেজিটেরিয়ান হো তো ফির আলু ভি, নন ভেজিটেরিয়ান হো তো মটন স্টিউ। থোড়া সা বাবা, ইয়া, যা ইসকো ভি থোড়া টেস্ট করিয়ে, হ্যাঁ, ও বাদ মে, বাদ মে, প্লিজ সার্ভ মি দিস ফার্স্ট। আচ্ছা, ওকে, পারফেক্ট। এন্ড রাইস ইসকে সাথ খাতে হ্যায় ক্যা? হ্যাঁ, রাইস ভি খা সকতে হো, আগার চাহিয়ে তো স্টিম রাইস ভি খা সকতে হ্যায়। সো আচ্ছা, তো এই রাইস ভি থোড়া সা সার্ভ কর দিজিয়ে। ये लगा कि लोकल है, वेज पुलाव। अच्छा, इस पे एप्रिकॉट भी दिख रहा है। यस मैम, एप्रिकॉट सीड्स हो। वाओ, और ऐसे क्रश कर। ग्रेट, ऑसम। हां हां, नो प्रॉब्लम। দারুন দারুন দেখতে খাওয়া দাওয়া। শপটা চেষ্টা করতে খাওয়া রিভিউ দেওয়া। খাওয়াটা দেখি ভালো লাগছে। এই হচ্ছে পোলাও। শপটা দিয়ে দিন। দিস
उसके बाद ये हो गया आलू की ग्लास नूडल्स। इसके बाद स्ट्यू आया ना, इसमें लैम और वेजिटेबल प्लस दोनों हम लोग दोनों सर्व कर रहे हैं। खूब हल्का लैम क्यों प्लस स्ट्यू खूब भलो खेते। इसमें लैम मटन का प्लस वेजिटेबल स्टॉक का होगा। अगर आप वेज वेज हो तो वेज का खाली वेज भी कर सकते हो, अगर नॉन वेज का ले तो उसमें मटन का स्ट्यू एड कर सकते हो मटन। ये फिर इसके बाद ये आ गया ना मेरा ये प्लस লঙ্কার মানে গ্রিন লঙ্কা প্লাস আলু তার সবটারই সাথে টেস্ট আর একটু ধনে পাতার টেস্ট ইট ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কি কিছু চাই কি? হ্যাঁ এক আরও আছে বলছে, আমার তো এটা দারুণ লাগবে, আমি পোলাও আর ল্যাম্পটা দিয়ে খেয়ে দিতে পারি। নাও আই ট্রাই সাম অফ দ্য পোটাটো। পটাটো পটাটো আলু আর গ্লাস নুডলস, লাস্ট গ্লাস নুডলস খেয়েছিলাম আমি থাইল্যান্ডে। এটা হচ্ছে আমাদের আলু লঙ্কার ঝাল ঝোল, তার মধ্যে গ্লাস নুডলস। আই থিঙ্ক এর মধ্যে ল্যাম্পটা দিলেও খুব ভালো লাগতো। বাই দ্য ওয়ে আলু কিন্তু এখানে লোকালি তৈরি হয় মানে গ্রো হয়। নাও আই টেস্ট সাম টিমো। Thank you.